দি ডেইলি এডুকেশনে আপনাকে স্বাগতম। টেলিভিশন কি এবং টেলিভিশন নাটক কি? টেলিভিশন নাটক সম্পর্কে জানতে হলে সবার প্রথমে টেলিভিশন নিয়ে জানা অতীব গুরুত্বপূর্ণ। টেলিভিশন এমন একটি যন্ত্র যা থেকে একই সঙ্গে ছবি দেখা যায় এবং শব্দও শোনা যায়। টেলিভিশন শব্দটি এসেছে মূলত প্রাচীন গ্রিক শব্দ টেলে অর্থাৎ দূর এবং লাতিন শব্দ ভিশন অর্থাৎ দর্শন থেকে। তাই টেলিভিশনকে বাংলায় কখনো দূরদর্শন যন্ত্র বলা হয়। টেলিভিশন একটি অতি পরিচিত বিনোদন যন্ত্র। বিদ্যুৎ শক্তির সাহায্যে কোনো কিছুর ছবি এক স্থান থেকে বিশেষ পদ্ধতিতে অন্য স্থানে পাঠানোর ব্যবস্থাই টেলিভিশন। বিদ্যুৎ চুম্বক তরঙ্গের আকারে ছবি প্রেরণ যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে পৌঁছে দেওয়া হয়। প্রযুক্তির উন্নয়নে বর্তমানে সাদা কালো টেলিভিশন বিলুপ্তির পথে, তাই এখন রঙিন টেলিভিশন বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। 1862 সালে তারের মাধ্যমে প্রথম স্থির চিত্র পাঠানো সম্ভব হয়। এরপর 1973 সালে বিজ্ঞানী মে ও স্মিথ ইলেকট্রনিক সিগন্যালের মাধ্যমে ছবি পাঠানোর পদ্ধতি আবিষ্কার করেন। ব্রিটিশ বিজ্ঞানী জন লগি বেয়ার্ড 1926 সালে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন এবং সাদাকালো ছবি দূরে বৈদ্যুতিক সম্প্রচারে পাঠাতে সক্ষম হন। এরপর রুশ বংশোদ্ভূত প্রকৌশলী আইজাক শোয়েনবার্গের কৃতিত্বে 1936 সালে প্রথম টিভি সম্প্রচার শুরু করে বিবিসি। টেলিভিশন বাণিজ্যিক ভিত্তিতে চালু হয় 1940 সালে। তারপর 1945 সালে যন্ত্রটি পূর্ণতা লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টেলিভিশন যন্ত্রের উল্লেখযোগ্য পরিবর্তন সূচিত হয়। গত শতাব্দীর 50-এর দশকে টেলিভিশন গণমাধ্যমের ভূমিকায় উঠে আসে। মূলত তিনটি প্রযুক্তির সমন্বয়ে সৃষ্টি হয় টেলিভিশনের আউটপুট। এক, টিভি ক্যামেরা, যার কাজ হচ্ছে শব্দ ও ছবিকে তড়িৎ চৌম্বকীয় সংকেতে রূপান্তর করা। দুই, টিভি ট্রান্সমিটার, যার কাজ হচ্ছে এই সংকেতকে বেতার তরঙ্গের মাধ্যমে প্রেরণ করা। এবং তিন, টিভি সেট বা রিসিভার, যার কাজ হচ্ছে এই সংকেত গ্রহণ করে তাকে আগের ছবি ও শব্দে রূপান্তরিত করা। বর্তমানে স্যাটেলাইট পদ্ধতিতে সম্প্রচারিত টিভি চ্যানেলগুলোতে নিম্নোক্ত প্রক্রিয়ায় সম্প্রচার করা হয়ে থাকে। পুরো পৃথিবীতে একযোগে সম্প্রচার করতে চাইলে ন্যূনতম তিনটি স্যাটেলাইট ব্যবহার করতে হয়। অপরদিকে বাংলাদেশ টেলিভিশন সাধারণত সিগন্যাল টাওয়ারের মাধ্যমে পেল প্রক্রিয়ায় সম্প্রচারিত হয়। সারা বিশ্বে মোটামুটি তিন প্রকার অ্যানালগ সম্প্রচার পদ্ধতি দেখা যায়, যথা PAL PAL ফেস অল্টারনেশন বাই লাইন্স, NTSC ন্যাশনাল টেলিভিশন সিস্টেম কমিটি, CKM সিকুয়েন্সিয়াল কালার এ মেমোরি। টেলিভিশনে সম্প্রচারিত নাটককে সাধারণত টেলিভিশন নাটক হিসাবে আখ্যায়িত করা হয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরও ভিডিওস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অপশনটি সক্রিয় করুন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ডেইলি এডুকেশন।